যে কোনো গ্রহের ক্ষেত্রেই এটা হতে পারে কোনো বস্তুকে কোনো গ্রহ থেকে সর্বনিম্ন যে বেগে ছুটলে বস্তুটি ওই গ্রহে আর ফিরে যাবে না সেই মিনিমাম বেগটাকে ওই গ্রহের জন্য মুক্তিবেগ বলা হয় গতিশক্তির সূত্র হল হাফ এম ভি একটা অঙ্ক আছে অঙ্কটা এরকম যে কোনো একটা বস্তু পৃথিবী থেকে তার মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি অন্য একটি গ্রহে চলে গেল এখন ওই গ্রহটি পৃথিবীর ভরের ষোলো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো মুক্তিবেগ তো চলো আমরা মূল জায়গায় যাই আচ্ছা প্রথমেই আমরা আসি মুক্তিবেগ কি জিনিস মুক্তিবেগ হলো কোনো বস্তুকে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যে বেগে ছুড়লে সেটা আর কখনোই পৃথিবীতে ফিরে আসবে না এটা শুধু পৃথিবী না যে কোনো গ্রহের ক্ষেত্রেই এটা হতে পারে কোনো বস্তুকে কোনো গ্রহ থেকে সর্বনিম্ন যে বেগে ছুড়লে বস্তুটি ওই গ্রহে আর ফিরে যাবে না সেই মিনিমাম বেগটাকে ওই গ্রহের জন্য মুক্তিবেগ বলা হয় আচ্ছা এবার আসো মুক্তিবেগ আসলে কিভাবে আমরা বের করি দেখো স্বাভাবিকভাবে যখন আমরা কোনো বস্তুকে পৃথিবী থেকে ছুঁড়ে দেই কি হয় কিছুক্ষণ পরে একটু উপরে উঠে কিছুক্ষণ পরে সেটা আবার ফিরে আসে যদি আগের থেকে আরেকটু জোরে ছুঁড়ে দেয় সেটা আরেকটু দূরে যাবে আবার ফিরে আসবে এইভাবে যদি আমরা বেগ বাড়াতে থাকি তাহলে সে আরও বেশি দূরে যাবে কিন্তু একটা সময় গিয়ে দেখা যাবে যে সে আর ফিরে আসছে না তো এটা কেন হয় দেখো আমরা সবাই জানি যে পৃথিবী বস্তুকে আকর্ষণ করছে এখন এই আকর্ষণ বল কিন্তু যত দূরত্ব আমি বাড়াই এই আকর্ষণ বল কিন্তু তত কমতে থাকে তাহলে আমি যখন এটা দূরত্ব বাড়াতে বাড়তে থাকবে তখন কি হবে পৃথিবীর আকর্ষণ কমতে থাকবে তো একটা সময় গিয়ে যখন সে অসীম দূরত্বে পৌঁছে যাবে তখন এই বস্তুটার ওপরে পৃথিবীর কোনো আকর্ষণ বল থাকবে না ফলে বস্তুটা কখনোই আর পৃথিবীতে ফিরে আসবে না আচ্ছা এখন আসলে আমরা ম্যাথেমেটিক্যালি এটা কিভাবে বের করি দেখো তাহলে আমার কি করতে হবে এই বস্তুটাকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে তো অসীম দূরত্বে নিয়ে যাওয়ার জন্য আমাকে মোট কত কাজ করা লাগে যে সেই পরিমাণ শক্তি যদি আমি এই বস্তুর মধ্যে দিয়ে দিতে পারি তাহলে এই বস্তুটা ওই শক্তি খরচ করে সে অসীম দূরত্বে পৌঁছে যাবে এখন দেখো কাজ সমান কি কাজ সমান বল গুণিত স্মরণ এখন বস্তুটার উপরে পৃথিবী যে বলে আকর্ষণ করছে আমাকে সেই বলের বিপরীতে এই বস্তুটাকে নিয়ে যেতে হবে সেই বলের বিপরীতে একটা বল প্রয়োগ করে বস্তুটাকে নিয়ে যেতে হবে তাহলে আমার কাজ কী হবে আরেকটা ব্যাপার দেখো এখানে এই যে বল এই বলটা কিন্তু ধ্রুবক না এটা কিন্তু যত দূরত্ব বাড়ছে বল কমছে বলটা চেঞ্জ হচ্ছে তার মানে আমার প্রত্যেক পয়েন্টে আমার কাজ হিসাব করতে হবে এখন ধরা যাক এই পয়েন্টে আমার এই বস্তুটার ওপরে পৃথিবী বল কাজ করছে এস এখন কাজ সমান বল গুণিত স্মরণ এখন এই পয়েন্টে এটা ক্ষুদ্র যে স্মরণ সেটা মনে করলাম ডিআর তাহলে কাজ কতটুকু হবে কাজ হবে এফ ইন্টু ডি তার মানে এই বিন্দুতে আমি এফ ডিআর পরিমাণ কাজ আমাকে এর ওপরে করতে হবে তারপরে তার পরবর্তী বিন্দুতে এফ ডিআর পরিমাণ কাজ করতে হবে এখন দেখো তাহলে কি হলো প্রত্যেক বিন্দুতে আমি এই ক্ষুদ্র পরিমাণ কাজ গোলা যদি সব আমি যোগ করি তাহলে আমি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে মোট যে কাজ সেটা পেয়ে যাবো দেখো আমরা এই লিখে ফেলি তাহলে দেখো এই বিন্দুতে আমি মনে করলাম ডিআর পরিমাণ আমি আমার কাজ করতে হলো এরপরে আরেকটু যখন এটা সরে যাবে তখন সেখানেও আবার এফডিআর পরিমাণ কাজ করতে হবে তাহলে দেখো এটা আসলে কি জিনিস প্রত্যেক পয়েন্টে আমি যে কাজ হিসাব করছি প্রত্যেক পয়েন্টের কাজগুলো যদি আমি যোগ করি এটা আসলে আমি কি করি এটা আসলে আমাদের সমাকরণ তার মানে এটা হলো আমার সমাকরণ তাহলে এটা দ্বারা আমি পেয়ে গেলাম যে এই বস্তুটা আমি ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে আমার এই পরিমাণ কাজ করা লাগবে এখন দেখো এই কাজটা এই যে কাজ করার জন্য আমার শক্তি দেওয়া লাগবে এই পরিমাণ তো এই পরিমাণ শক্তি আমি এই বস্তুটার ভিতরে কীভাবে দিব এইভাবে দিব হলো গতিশক্তি হিসাবে তো গতিশক্তির সূত্র কি আমরা সহজে জানি এটা গতিশক্তির সূত্র হল হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে তাহলে আমি এই পরিমাণ শক্তি দেব সেটা হাফ এম ভি স্কোয়ার ফর্মে দিব মানে এই ভিটা যখন আমি দেব তখন এই যে গতিশক্তি পাবে এই দুইটা শক্তি এক হলেই এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্ব পথ পাড়ি দিতে পারবে এখন আসো ভিয়ের মানটা আমরা বোর্ড থেকে বের করে ফেলি আচ্ছা তাহলে আমরা কি দেখেছি ওখানে হাফ এম ভি স্কোয়ার ইজ equal টু তাহলে এই দুটা আমার সমান হবে এখন এফ সমান সমান কি জানি এটা হলো যেহেতু জানি মহাকর্ষীয় ধ্রুব এম হলো পৃথিবীর ভর ছোট এম হলো বস্তুটার ভর আর আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা কত দূরত্বে আছে যেহেতু জি এম এম এগুলো সবই কনস্ট্যান্ট এটাকে আমরা বাইরে নিয়ে আসি আচ্ছা এখানে আমরা সমাকরণের লিমিট কি হবে আমাদের সমাকরণ করতে হবে হলো ভূপৃষ্ঠ থেকে অসীম দূরত্বে ভূপৃষ্ঠে আর মান কত পৃথিবীর ব্যাসার্ধ আর এটা হলো ইনফিনিটি সমাকরণ করলে আমরা এটা পাই এরপর আমরা মানগুলো বসিয়ে দিই ইনফিনিটের জন্য শূন্য হবে নিচে আর বসালে তো এটা সমান আমার হাফ এম ভি স্কোয়ার তাহলে এম এম কাটা গেল তাহলে আমার ভি কত আসছে টু জি এম ভাগ আর ঠিক আছে তাহলে এটা হলো আমার মুক্তি তো মুক্তি কে সাধারণত আমরা ই দিয়ে প্রকাশ করি নিচে ই লিখি তো এখানে আমরা ই দেই এস্কেপ ভেলোসিটি তো এটা হলো আমার মুক্তি ব্যাগ আরেকটি ইকুয়েশন আমাদের লাগে সেটা হলো দেখো আমরা এটা জানি জি অভিকর্ষ স্তরন ইজ কল টু কি ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণ জি এম বাই আর স্কোয়ার আর হল পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এটা সমান কি আসবে জি এম সমান সমান জি এখন এই এর মান আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে কি আসবে তাহলে এটা হলো আমাদের আর একটা সূত্র এই সূত্র দুইটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মুক্তিবেগের যত অঙ্ক আছে অধিকাংশ অঙ্ক মোটামুটি সলভ হয়ে যাবে আচ্ছা এবার আমরা ছোট্ট একটা অঙ্ক করি তাহলে দেখো আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা দেখো একটা অঙ্ক আছে অঙ্কটা এরকম যে কোনো একটা বস্তু পৃথিবী থেকে তার মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি অন্য একটি গ্রহে চলে গেল এখন ওই গ্রহটি পৃথিবীর ভরের ষোলো গুণ তার ওজ তার ভর আর তার ব্যাসার তার ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের আট গুণ আর বস্তুটা ওই গ্রহে যাওয়ার পরে বস্তুটার ভর অর্ধেক হয়ে গেল হয়তো সেটা ভেঙে গেছে বা যেভাবে হোক তার ভর অর্ধেক হয়ে গেছে এখন এই গ্রহ থেকে আবার একে যদি মুক্তিবেগে নিক্ষেপ করা লাগে সেই মুক্তিবেগটা কি পৃথিবীর এর সময় যে মুক্তিবেগ ছিল সেটা সমান হবে না কম হবে না বেশি হবে আসলে আমরা বোর্ডে যাই দেখো আচ্ছা দেখো এখানে কি বলা ছিল বলা ছিল নতুন যে গ্রহে গেল সে গ্রহের এম এটাকে আমরা এম ড্যাশ বললাম গ্রহের ভর এটা হলো পৃথিবীর ভরের ষোলো গুণ আর ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের আট গুণ আচ্ছা এখান থেকে তাহলে আমরা সহজের ব্যাসার্ধটা বের করি ব্যাসার্ধটা কি হবে ঠিক আছে আমরা প্রাইম দিয়ে অন্য গ্রহকে বোঝাচ্ছি আর স্বাভাবিকভাবে আমরা পৃথিবীরগুলো বোঝাচ্ছি এখন তার মানে মুক্তিবেগের কী সূত্র জানি মুক্তিবেগের সূত্র হল তাহলে আমরা মুক্তিবেগের সূত্র জানি হলো টু জি ভাগ আর এখন নতুন গ্রহের ক্ষেত্রে মুক্তিবেগ কি হবে এটা সমান কি এমডার সমান ষোলো আরডার সমান ফোর আর সমান সমান কি হয় আমরা আর কে যদি বাইরে নিয়ে যাই তাহলে এখন দেখো এইটুকু সমান এটা আসলে কি এটা আসলে আমাদের পৃথিবীর জন্য যে মুক্তিভেদ ছিল সেটা তাহলে আমরা ওখানে মানটা বসিয়ে দিই তো নতুন গ্রহের জন্য মুক্তিবেগ যেটা সেটা হবে পৃথিবীর ক্ষেত্রে যে মুক্তিবেগ ছিল তার দ্বিগুণ তার মানে আমাদের উত্তর কী হবে যে পৃথিবীতে যে মুক্তিবেগ ছিল সেই মুক্তিবেগ একই মুক্তিবেগে ছুটলে সেটা হবে না তার থেকে দ্বিগুণ মুক্তিবেগে ছুটতে হবে যদিও বস্তুর ভর অর্ধেক করে দেওয়া হয়েছিল আসলে তুমি দেখো বস্তুর ভরের কোনো কোনো কিছু কিন্তু এই ইকুয়েশানে লাগছে না তার মানে বস্তু মুক্তিবেগ কিন্তু তার ভরের ওপরে নির্ভর করে না এটা অঙ্ক এমনি দেওয়া হয়েছে যাতে আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে কি না এটা বোঝার জন্য তো আমাদের কোনো বস্তুর ভর লাগবে না তো বস্তুর ভর ছাড়াই মুক্তিবেগ একই হবে তো আমাদের উত্তর এটা যে পৃথিবীর মুক্তিবেগ দিয়ে হবে না তার ডাবল মুক্তিবেগ লাগবে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ যে তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদেরও যদি উপকার হয় দেখে তাহলে তাদেরকে হেল্প করতে চাইলে শেয়ার করো ঠিক আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম